বাংলা নিউজ স্টেশন। মাত্রা অতিরিক্ত আঘাতে মৃত্যু হয়েছে রায়হানের। দ্বিতীয় দফায় লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের পর যা রিপোর্ট এসেছে এবং ডাক্তাররা যা বলেছেন, এসব নিয়ে বিস্তারিত আছে ভিডিওর মূল আলোচনায়। সিলেট নগরের নেহারিপাড়া এলাকার যুবক রায়হান উদ্দিনের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পেয়েছে পুনরায় ময়নাতদন্তের গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। শরীরে মাত্রাতিরিক্ত আঘাতের কারণেই রায়হানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তারা। বৃহস্পতিবার 15 অক্টোবর রায়হানের দ্বিতীয় ময়নাতদন্ত শেষে সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ডাক্তার শামসুল ইসলাম বলেন, রায়হানের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে অনেক বেশি নির্যাতন করা হয়েছে, এসব কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এদিকে দ্বিতীয়বার ময়নাতদন্ত শেষে আবারও তার মরদেহ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরের আখালিয়ায় নবাবী জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পিবিআইয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ দাফন করা হয়। দাফনের পর বিকেল 3:30 স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও নিহতের পরিবারের সদস্যরা সিলেট সুনামগঞ্জ সড়কের আখালি এলাকায় সড়ক অবরোধ করে আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হলে বিক্ষুব্ধদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর আগে বৃহস্পতিবার সকাল 9:00 দিকে পিবিআইয়ের একটি দল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসবা উদ্দিন ও সজীব আহমেদের নেতৃত্বে আখালিয়ার নবাবী মসজিদে পঞ্চায়েতের গোরস্থান থেকে মরদেহটি তোলার কাজ শুরু করেন। 2 ঘন্টা পর বেলা 11:00 মরদেহ তুলে পুনরায় ময়নাতদন্তের জন্য সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের মর্গে পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হয়। এদিকে আলোচিত এই ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ সাময়িক বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য ইমিগ্রেশনে চিঠি দিয়েছেন পিবিআই। পুনরায় ময়নাতদন্তের জন্য রায়হানের মরদেহ কবর থেকে উত্তরণের আবেদন করেছিলেন মামলার প্রথম দিকের তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আব্দুল বাতেন। তার আবেদনের প্রেক্ষিতে রায়হানের মরদেহ কবর থেকে তোলার অনুমতি দেওয়া হয়। পুলিশ সদর দফতরের নির্দেশে বর্তমানে এই মামলাটি তদন্ত করছে পিবিআই। গত শনিবার মধ্যরাতে রায়হানকে তুলে নিয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করে পরিবার। সকালে তিনি মারা যান। নির্যাতন করার সময় পুলিশের মুঠোফোন থেকে রায়হানের পরিবারের কাছে টাকা চাওয়া হয়। পরিবারের সদস্যরা সকালে ফাঁড়ি থেকে হাসপাতালে গিয়ে রায়হানের মরদেহ শনাক্ত করেন। ঘটনার শুরুতে এই ফাঁড়ির পুলিশ সদস্যরা ছিনতাইকারী সন্দেহে নগরের কাষ্টকর এলাকায় গণপিটুনিতে রায়হান নিহত হয়েছে বলে প্রচার চালান। কিন্তু গণপিটুনির স্থান হিসেবে যে কাষ্টকর এলাকার কথা বলেছিলেন পুলিশ, সেখানে সিসিটিভি ফুটেজ বলছে সেখানে কোনো ছিনতাই হয়নি এবং সিসিটিভি ক্যামেরায় এরকম কোনো দৃশ্য দেখা যায়নি। রোববার রাতে 2:30 দিকে রায়হানের স্ত্রী তাহমিন আক্তার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে পুলিশের সদস্যরা নির্যাতন করে তার স্বামীকে হত্যা করেছেন এমন অভিযোগ এনে মামলা দায়ের করেন। মারা যাওয়ার পর রায়হানের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার হাতের নখও উপড়ানো ছিল। এ ঘটনার পর পুলিশের বিরুদ্ধে হেফাজতে নির্যাতন করে রায়হানকে মেরে ফেলার অভিযোগ উঠে। রায়হানের মৃত্যুর জন্য দায়িত্বহীনতার দায়ে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এর মধ্যে এসআই আকবর হোসেন ভূঁইয়া মঙ্গলবার সকাল পুলিশ লাইন থেকে পালিয়ে গেছেন। তদন্তে নেমে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যু নির্যাতনের প্রাথমিক সত্যতাও পায় এসএমপি তদন্ত কমিটি। তদন্ত কমিটি জানতে পারে রোববার 3:00 দিকে সিএনজি চালিত অটোরিকশায় রায়হান কানা হয় বন্দরবাজার ফাঁড়িতে। সেখানে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর নেতৃত্বে তার উপর নির্যাতন চালানো হয়। নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সকাল 6:40 রায়হানকে হাসপাতালে ভর্তি করেছিলেন বন্দরবাজার ফাঁড়ির এসআই আশেক এলাহি। ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে সকাল 7:50 মারা যান তিনি। সো ভিউয়ার্স, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।